বিষয়টা হচ্ছে যে স্যার, আমি আপনার উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আমি কাপুরুষ না, আমার স্ত্রী রয়েছে এবং আমার একটি সন্তান রয়েছে, অতএব আমি সুপুরুষ এবং আমি বাচ্চা জন্ম দিয়েছি, অতএব আমি সুপুরুষ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর মতে ভালো আছেন। তো জামাল স্যারের গুণ কীর্তন করে তো শেষ করা যাবে না, আর জামাল স্যারের এত এত গুণ রয়েছে যা আপনারা গুণেও শেষ করতে পারবেন না। তো জামাল স্যারের সেই গুণ কীর্তনের মধ্যে নতুন আরও একটি গুণ যোগ হয়েছে, সেটি হচ্ছে তার যেই সব সাপোর্ট টিমের মেম্বার ছিল তারা এখন তার সাথে আর নেই। আর কি সেই কারণ যার কারণে জামালের সাপোর্ট টিমের সেই সব মেম্বাররা এখন বের হয়ে আসছে এবং তারাই এখন জামাল স্যারের বিরুদ্ধে কথা বলছে। এবং এই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা আসলে পরিপূর্ণভাবে বুঝতে পারতেছেন যে জামাল স্যার আসলে একজন প্রতারক, এবং সে যে প্রতারণার মাধ্যমে যে ফ্রিল্যান্সিং থেকে যে লক্ষ লক্ষ টাকা স্টুডেন্টদের কাছ থেকে নিয়ে যাচ্ছে, এর এর প্রমাণ আমি দিয়ে দিয়েছি। আর এই বিষয়টি জানতে হলে আপনাকে দেখতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত। ভিডিওর মাঝখানে আমি আপনাদের দেখাবো জামাল স্যারের সাপোর্ট টিমের সেই মেম্বারের কিছু কথাবার্তা, যে কিনা জামাল স্যারের সাথে সরাসরি মেসেজে কথা বলেছে এবং সেখানে জামাল স্যার কিভাবে তাকে অকথ্য ভাষায় গালাগালি করেছে এবং তাকে অভিশাপ দিয়েছে। সে অভিশাপ দিয়েছে এবং অভিশপ্ত করেছে সেই টিম সাপোর্ট টিমকে, সেই সাথে তার বাবা মাকে তুলে অকথ্য ভাষায় গালাগালি করেছে, যেখানে তার সাপোর্ট টিম মেম্বার খুবই সুন্দর এবং সাবলীলভাবে তাকে বোঝানোর চেষ্টা করেছিল জামাল স্যার যেই কাজগুলো করে, অর্থাৎ জামাল স্যার যেই ধরনের প্রতারণা করে মানুষের সাথে, সেটা ঠিক না। কিন্তু উল্টো জামাল স্যার সেই সাপোর্ট টিম মেম্বারটিকে খুবই অকথ্য ভাষায় এবং বাজে ব্যবহার করেছে, আর যার কারণে সেই সাপোর্ট টিম মেম্বার জামাল স্যারকে নিয়ে পরপর ভিডিও সিরিজ দিতে থাকছে। আশা করি অনেকে আমাকে চিনেন। আমি দীর্ঘ 6 মাস আউটসোর্সিং ইনস্টিটিউট বাই জামাল স্যারের ইনস্টিটিউটে সাপোর্ট টিম হিসেবে ছিলাম এবং সেখানে হচ্ছে তার স্টুডেন্টদেরকে সাপোর্ট দিয়ে এসেছি। অর্থাৎ জামাল স্যার এখন বর্তমান সময়ে খুবই হাইপ একটি বোল্ড, কারণ সে আস্তে আস্তে তার যেই পরিসীমা ছিল সেখান থেকে সে বের হয়ে আসছে, কারণ তার সাপোর্ট টিম মেম্বাররা এখন তার বিপরীতে। যদিও এখানে জামাল স্যারের সাথে সেই সাপোর্ট টিম মেম্বারগুলো জড়িত ছিল এক সময় এবং তাদের কারণে জামাল স্যার এতটা সাহস পেয়েছিল মানুষের সাথে প্রতারণা করার, 35,000 এবং 50,000 টাকার কোর্স করানোর মতো অফার দেয়। সেই সাপোর্ট টিম মেম্বাররা কিন্তু এর বাইরে নয়, তারাও কিন্তু এর সাথে জড়িত এবং বর্তমান সময়ে জামাল স্যারের যেই গ্রুপটি ছিল আউটসোর্সিং ইনস্টিটিউট বাই জামাল স্যার, সেই গ্রুপটির নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে ফাইবার হেল্প সাপোর্ট অ্যান্ড বাংলাদেশ। আর আমরা আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, আপনারা ফাইবার হেল্প বাংলাদেশ এবং ফাইবার বাংলাদেশ নামে যে দুটি গ্রুপ রয়েছে এই গ্রুপটি দেখে বিভ্রান্ত হবেন না। আর এই গ্রুপটিও কিন্তু জামাল স্যারের সেই সব টিম মেম্বারদের, যারা জামাল স্যারের সাথে কাজ করেছে। আর আপনারা নিশ্চয়ই জানেন জামাল স্যারের স্কিল সম্পর্কে, তো তার সাপোর্ট টিমের যে কী পরিমাণ স্কিল হতে পারে তা আপনারা এই ব্যাপারটি দেখে কখনো বিভ্রান্ত হবেন না। ফাইবার হেল্প বাংলাদেশ এবং ফাইবার বাংলাদেশ এই দুটি গ্রুপ বাংলাদেশে খুবই জনপ্রিয় ফাইবার যারা মার্কেট প্লেসে কাজ করেন তাদের জন্য। আর এখানে রয়েছে হাই স্কিল প্রোফাইলের সকল লোকজন এবং অ্যাডমিন এবং মডারেটর প্যানেলে রয়েছে যারা, তারা অবশ্যই ফাইবারে ভালো এবং দক্ষ এবং তাদের প্রত্যেকের প্রোফাইল হাই লেভেল টু সেলার অথবা টপ রেটেড। তো আশা করছি আপনারা এই গ্রুপটি দেখে অন্তত বিভ্রান্ত হবেন না। তাছাড়া তার সাপোর্ট টিমের মেম্বাররাই এখন দেখছি নতুন করে কোর্স করাচ্ছে, ফ্রি সাপোর্ট দিয়ে যাচ্ছে। তো আপনারা তাদের এই ফ্রি সাপোর্ট ফ্রি কোর্স দেখে আবার বিভ্রান্ত হয়ে তাদের পেইড কোর্সে জয়েন করে যাবেন না, সেই একই কথা হয়ে যাবে, আবার সেই জামাল স্যারের মতোই আবার প্রতারিত হতে হবে। অনলাইনে যারা এই ধরনের প্রতারণা করে যাচ্ছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত, সঠিকভাবে সঠিক বিচার করা হলে এরপর হয়তো অন্য কেউ এই ধরনের অপরাধ করার সাহস পাবে না। ফ্রিল্যান্সিং পেশাটাকেই অনেকে একদম যাচ্ছেতাই বানিয়ে ফেলছে এই ধরনের প্রতারণা করার মাধ্যমে। তো চলুন দেখে আসি আউটসোর্সিং ইনস্টিটিউট বাই জামাল স্যার সেই গ্রুপটিকে কিভাবে এখন বর্তমানে ফাইবার হেল্প সাপোর্ট নামে বাংলাদেশ নামে গ্রুপটিকে চালানো হচ্ছে, এবং আপনারা অবশ্যই এই গ্রুপটিতে জয়েন করার পরে তাদের সেই আগের মতোই কোর্স করানোর নামে যদি কোনো কিছু করে থাকে তাহলে এর থেকে অবশ্যই দূরে থাকবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারা ভুলেও এই ধরনের প্রতারণার ফাঁদে পা দিবেন না। এই হচ্ছে সেই আউটসোর্সিং ইনস্টিটিউট বাই জামাল স্যার। দেখেন ইউআরএল কিন্তু এখনও জামাল স্যার ফ্যান্স ক্লাব নামেই রয়েছে, তো এটি কিন্তু চেঞ্জ করা যাচ্ছে না। সো এই গ্রুপটি কিন্তু এখনও সেই জামাল স্যারের আউটসোর্সিং ইনস্টিটিউট বাই জামাল স্যার এর প্রমাণিত। তো আপনারা ফাইবার হেল্প সাপোর্ট বাংলাদেশ নামে এই গ্রুপে 25,000 মেম্বার রয়েছে, তো আশা করব আপনারা এই গ্রুপ থেকে প্রতারিত হবেন না যদি আপনারা একটু বুদ্ধি এবং বিবেক খাটিয়ে চলেন।
দেখুন তার সেই সাপোর্ট টিমের মেম্বার ফ্রিল্যান্সার আরমান নামের সে এখন নতুন করে একটি গ্রুপ খুলেছে এবং সেখানে আপনাদেরকে জয়েন হতে বলছে। তো তারপর আপনারা জয়েন হওয়ার আগে অবশ্যই ভেবে নেবেন তার গ্রুপে জয়েন হওয়া আপনাদের জন্য কতটুকু উপকারী। এই সেই ফ্রিল্যান্সার হামিদুর রহমান, ইনি হচ্ছেন ফ্রিল্যান্সার হামিদুর রহমান, যিনি আমাদের জামাল স্যারের সাপোর্ট টিম মেম্বার ছিলেন এবং তার সেই ভিডিওতে তিনি জামাল স্যার তার সাথে কী দুর্ব্যবহার করেছে এবং জামাল স্যার কীভাবে তার সাথে প্রতারণা করেছে তিনি সেটি শেয়ার করেছেন। আমরা একটু দেখে আসব সেই ভিডিওতে তিনি কী বলেছেন। ইচ্ছা করতেছে জাপ দিয়ে কুয়ার মধ্যে পড়ি। জামাল স্যারের বিভিন্ন কথা এবং তার বিভিন্ন প্রতারণার বিষয়গুলো আমি যখন জানতে পারি তখন আমি নিজে থেকে তার ইনস্টিটিউট ছেড়ে দিই। আমি আপনাদের দোয়া চাই, কিন্তু তার পরের স্টেপ গুলো যদি আপনি দেখেন তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। সেহেতু আমি এখানে ধরে নিচ্ছি যে সে যে একজন প্রতারক তার প্রমাণ আমি অলরেডি করে ফেলেছি ইতিহাসে। তারপরেই আমি এখানে নিচে দিয়ে দিয়েছি যে স্যার আপনার স্টুডেন্ট ঠকানো, ওই 5 লক্ষ টাকার কোনো দরকার নেই আমার। সৌরজগৎ অনেক নক্ষত্র উপগ্রহ গ্রহ, কিন্তু সেও তো কাগজ। ফ্রিল্যান্সার হামিদুর রহমান, আমরা যদি তার প্রোফাইলটি একটু ঘেঁটে দেখি, উনি ছিলেন হচ্ছে ফ্রিল্যান্সার ফাইবার, ফ্রিল্যান্সিং ট্রেনার এবং সাপোর্ট টিম মেম্বার অফ আউটসোর্সিং ইনস্টিটিউট এট আউটসোর্সিং ইনস্টিটিউট বিডি। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যেখানে জামাল স্যারের দক্ষতা নিয়ে সন্দিহান মানুষজন, সেখানে তার সাপোর্ট টিম মেম্বারদের কী অবস্থা হতে পারে সেটা আপনারা একটু ভেবে দেখবেন। উনি দিয়ে রেখেছেন টেকনো মোবাইল এসও এক্সপার্ট, যাই হোক ওনার দক্ষতা নিয়েও আমার যথেষ্ট সন্দিহান রয়েছে। আপনারা যদি আপনাদের বিচক্ষণ বুদ্ধি বিবেচনা থাকে তাহলে অবশ্যই কোনো কিছুতে পা দেবার আগে অবশ্যই ভেবে নেবেন। এখানে জামাল স্যারকে বলছে আপনারা কেউ স্যার বলবেন না, জামার বাটপার বলে ডাকবেন। তো এই ধরনের এই গ্রুপটা এখন জামাল স্যার বিরোধী গ্রুপ হয়ে গেছে। কয়েকদিন আগে এই গ্রুপে আমার ভিডিও শেয়ার করা হয়েছিল যেখানে আমি জামাল স্যারের বিরুদ্ধে কথা বলেছিলাম এবং জামাল স্যার নিজেই তিনি আমার ভিডিওটি শেয়ার করেছিলেন। এখন পর্যন্ত তিনি তার ওয়ালে আমার ভিডিওগুলো শেয়ার করেন আর বলেন হেটার্সদের ভিডিও তিনি দেখে খুব মজা পান। আপনারা দেখতেই পাচ্ছেন জামাল স্যারের সাপোর্ট টিম মেম্বাররা এখন জামাল স্যারের বিরুদ্ধে কথা বলছে। তো বুঝতেই পারছেন এখানে কত বড় ঘাপলা রয়েছে। তার প্রতারণা নিয়ে তারা আর সাপোর্ট টিম মেম্বাররা যেখানে কথা বলছে তার মানে তিনি বছরের পর বছর ধরে এভাবে মানুষের সাথে প্রতারণা করে আসছেন এবং তার সাপোর্ট টিম মেম্বাররাও তাকে সহযোগিতা করেছেন। যাই হোক এখন ফ্রিল্যান্সার আরমান এই গ্রুপটিকে পরিচালনা করছেন এবং আমি আশা করব আপনারা অবশ্যই তার সাথে কাজ করার আগে ভেবে নেবেন সে কি সত্যিকার অর্থে কতটা দক্ষ এবং আপনাদের জন্য কতটা উপযুক্ত। তিনি তার ভিডিওতে বলেছেন জামাল স্যারের প্রতারণা ফাঁস করলো পেইড স্টুডেন্ট নাইম, জামাল স্যার আউটসোর্সিং ইনস্টিটিউট। দেখে আসি তার পেইড স্টুডেন্ট কি বলে। যাই হোক এখনও মানুষজন তার সাথে কমেন্টে সাধুবাদ দিচ্ছে যে আপনি এগিয়ে যান, আমরা আসি আপনার সাথে, অথচ তিনিই ছিলেন জামাল স্যারের সাপোর্ট টিম মেম্বার। তো এই ধরনের অনেক প্রতারণায় আপনারা দেখেছেন, দেখবেন সামনে আরও অনেক প্রতারণা আসবে। তো আমরা আশা করব আপনারা এই ধরনের প্রতারণার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন। যাই হোক এই ভিডিওতে তিনি দেখিয়েছিলেন জামাল স্যার তাকে কি অকথ্য ভাষায় গালাগালি করেছেন এবং সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। তো বিষয় হচ্ছে আপনারা অবশ্যই কোথাও জয়েন করার আগে অথবা কারো কাছে কোর্স করার আগে অবশ্যই তার সম্পর্কে সঠিকভাবে জেনে নেবেন। আর জামাল স্যারের ব্যাপারে অনেক কথাই আমি আগে বলেছি, তো আমি ওনার ব্যাপারে কথা বলা বাদ দিয়ে দিয়েছিলাম, কিন্তু যখন দেখলাম তার এই গ্রুপটিতে এই ধরনের কার্যকলাপ চলছে তখন আবার না বলে থাকা গেল না। তো আপনারা অবশ্যই এই জামাল স্যারের সাপোর্ট টিম মেম্বারদের কাছে কোর্স করার আগে অবশ্যই সঠিকভাবে ভেবে নেবেন, যেখানে জামাল স্যার নিজে একজন প্রতারক আর তারা টিম মেম্বার এখন তার প্রতারণা ফাঁস করে দিচ্ছেন, তার মানে এতদিন তারা কী করেছেন, তারা এতদিন কেন তার প্রতারণা ফাঁস করেননি, এতদিন যে এত এত মানুষ তার দ্বারা প্রতারিত হয়েছে তার, আর তারা হাইড করার মাধ্যমে এভাবে জামাল স্যারকে এখন নিচে নামানোর জন্য কাজ করে যাচ্ছে। জামাল স্যার হয়তো কিছু স্টুডেন্ট পেয়েই যান যাদেরকে যাদের সাথে প্রতারণা করেন, কিন্তু তারা কোনো অভিযোগ দায়ের করতে পারেন না। আর এই সাপোর্ট টিম মেম্বাররাই তাকে সাপোর্ট দিয়ে গেছেন বছরের পর বছর ধরে, কিন্তু এখন এসে তারা কেন পোল্টি মারলেন এটা একটি বিষয়। যাই হোক আপনারা এখনও সচেতন হন, যেহেতু তার সাপোর্ট টিম মেম্বাররাই তাকে বলছে তিনি একজন প্রতারক, তিনি এইভাবে মানুষের সাথে ঠকিয়ে থাকেন, তো আপনারা সচেতন হবেন এবং জামাল স্যারের থেকে দূরে থাকবেন, সেই সাথে তার সাপোর্ট টিম মেম্বারগুলো থেকেও দূরে থাকার চেষ্টা করবেন। আমি আশা করব আপনারা এই সব
ভুয়া যারা ফ্রিল্যান্সার রয়েছে তাদের থেকে দূরে থাকবেন। যারা সত্যিকার অর্থে ট্রেনিং করায় আপনারা তাদের কাছ থেকে ট্রেনিং করুন। যেসব ইনস্টিটিউট সত্যিকার অর্থে আপনাদের হাতে কলমে শেখাবে সেই সব ইনস্টিটিউটে জয়েন করুন। একটু টাকা বেশি লাগলেও সেই সব ইনস্টিটিউটে খোঁজ খবর নিন, তাদের অতীতের স্টুডেন্টদের কাছ থেকে রিভিউ নিন, আপনারা তারপর তাদের কাছে জয়েন করুন। অথবা অনলাইনে যেসব কোর্স করাচ্ছে তাদের অতীত রেকর্ড ঘেঁটে দেখুন, অথবা তাদের পূর্ববর্তী যেসব স্টুডেন্ট বের হয়ে গেছে তাদের কাছ থেকে রিভিউ নিন। আশা করছি আপনারা সত্যিকার অর্থেই অনলাইন সেক্টরে টিকে থাকতে পারবেন সঠিক একটি কাজ শেখার মাধ্যমে। তো আপনারা দেখলেন সেই গ্রুপটিকে, এবং সেই গ্রুপে যেই সব সাপোর্ট টিম মেম্বার ছিল তারাই এখন সেই গ্রুপটিকে পরিচালনা করছে। তাই আশা করব আপনারা এই জামাল স্যার এবং জামাল স্যারের সাপোর্ট টিম মেম্বারদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। তারা তাদের কাজ নিয়ে থাকুক, তারা যেই আপনাদের যেই সত্যিকার অর্থে যদি কোনো কিছু জানার বা বোঝার দরকার পড়ে আপনার ইউটিউব অথবা গুগলে সার্চ করুন, আশা করছি অনেক ভালো ভালো রিসোর্স পেয়ে যাবেন। অথবা যেই সব গ্রুপগুলো সত্যিকার অর্থেই ভালো সাপোর্ট দিয়ে যাচ্ছে সেই সব গ্রুপে জয়েন করুন। আপওয়ার্ক বাংলাদেশ, আপওয়ার্ক ফাইবার হেল্প বাংলাদেশ, ফাইবার বাংলাদেশ, এই সব গ্রুপগুলোতে জয়েন করুন। এইসব গ্রুপে ফ্রিতেই অনেক ভালো রিসোর্স রয়েছে এবং সেই সব গ্রুপগুলোতে ফ্রিতেই আপনাকে অনেক ভালো ভালো সাপোর্ট দিবে। আশা করছি আপনারা সেই সব গ্রুপগুলোতে জয়েন করুন এবং সত্যিকার অর্থেই কে ভালো মেন্টর তাদেরকে চিনুন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিরাপদে থাকুন, আর ঘরে থাকুন। আর আপনার সঠিক দিক নির্দেশনার জন্য ইউটিউব গুগল রয়েছে, তাদের কাছে যান। আশা করছি ভালো কিছু আইডিয়া জেনারেট করতে পারবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।